আমি আরো একটা ক্যাম্পেইন আপনাদের দেখাবো, কারণটা হলো এটা একটু বলে রাখা ভালো। এখন বর্তমানে যেটা সবচেয়ে বেশি চলতেছে পোস্ট বুস্টটা, কারণটা হলো আপনার পেজ লাইক যদি নিয়ে আসেন, এখন যেহেতু মানুষ মার্কেটিংটা পছন্দ করে না, মানে প্রমোশন পছন্দ করে না, সো আপনার যদি কোনো পেজে 10,000 লাইক থাকে, তো এই পেজে যদি একটা পোস্ট দেওয়া হয়, এখান থেকে আপনি 2-3টা 4টা 5টা 10টা 15-20টা এর চেয়ে বেশি আপনার অর্গানিক ওয়েতে আসলে ইয়াটা এনগেজমেন্টটা পাওয়া যায় না। সো আমার ওই লাইক কিনে তাহলে কী লাভ? আমি অনেক পেজে দেখছি যাদের 1 লাখ লাইক আছে, 2 লাখ লাইক আছে, বাট কোনো এনগেজমেন্ট নাই। তো এটা কেন হয়? ওই যে সহজ কথা, মানে মানুষ প্রমোশন পছন্দ করে না। তো এখন বর্তমানে সবচেয়ে মানে ট্রেন্ডিং একটা ক্যাম্পেইন সেটা হলো আপনার পোস্ট বুস্টিং। কোনো প্রোডাক্টের সেটা প্রোডাক্টটা নিয়ে আসলেন, সেই প্রোডাক্টটা রিচ করা যায়, এবং এই রিচটাই বলতেছে হলো আপনার প্রমোশন। ওকে, আমরা একটা পোস্ট বুস্ট দেখবো, এর জন্য ক্রিয়েট অ্যাড এখানে অপশন আছে, এটাও এখান থেকে ক্লিক করতে পারেন। ক্রিয়েট ক্যাম্পেইন ইচ্ছা স্টার্ট করি আমরা, বুস্টিওর পোস্ট জানলাম এখান থেকে, দেন এখান থেকে আমি পেজ সিলেক্ট করবো ডটার অফ ইট। এটা আমার বাংলাদেশি একটা পেজ ছিল, ইচ্ছা ছিল আসলে ই কমার্স করার, বাট আসলে আমার যথেষ্ট সময় নাই, সময় খুব কম পাই, আর লোকাল মার্কেটে আসলে কাজ করার ইচ্ছা এখন এই মুহূর্তে নাই, যার জন্য কুইট করতে হয়েছে। অ্যানওয়ে তারপর আমি এটা দিয়ে দেখাচ্ছি, কারণ বাংলাদেশে এখন ই কমার্স যেভাবে বুস্ট করতেছে, সো এটা ট্রেন্ডিং যে এখন ইয়াটা ভাবটা সেটা অনেক বেশি, অনেক অনেকেই করতে পারতেছে কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই। সো একটা পেজ, সে পেজের কীভাবে বুস্ট করতে হয়, টার্গেট অডিয়েন্স বিল্ড করতে হয়, আমি বিষয়গুলো আসলে আমরা এখান থেকে একটা পোস্ট সিলেক্ট করবো। এটার বিষয়টা দেখেন, প্রথমে আমি একটা পেজ সিলেক্ট করলাম, এখন পেজ সিলেক্ট করার জন্য এখানে কী সিলেক্ট করবো? অবশ্যই পোস্ট মাথায় রাখেন, এখানে অ্যাড কিন্তু একটাই হবে। সো আমার ক্যাম্পেইন একটা, অ্যাড সেট মাল্টিপল হতে পারে, একটা অ্যাড সেটের জন্য একটা অ্যাড হবে এটা এটা ক্ষেত্রে। এখন এটা হয়তো ভাবতে পারেন, বিষয় একটু মাথায় রাখেন যে মনে করেন যে আপনার অনেকগুলো প্রোডাক্ট, এখন অনেকগুলো সিমিলার প্রোডাক্টের জন্য আলাদা আলাদা ক্যাম্পেইন করতে হবে না, আলাদা আলাদা ক্যাম্পেইন করে পোষাতে পারবে না, কারণ এখানে মিনিমাম $5, একদিনের জন্য মিনিমাম $5। আপনি যেটা করতে পারেন, সবগুলো পোস্ট একসাথে মানে ইমেজগুলো একসাথে দিতে পারেন, যেরকম মানে একসাথে দিতে পারেন সবগুলো পোস্ট একবারে দিয়ে দিচ্ছেন, দেওয়ার পর এইখান থেকে নিচে থেকে বলে দিচ্ছি ওকে, দেখে দেখে নিয়ে তারপর যেটা পছন্দ হবে সেটা আমাকে কল দিন। তো এটা হলো বেস্ট ওয়ে, সবগুলো ইমেজ একসাথে দিবেন, দেওয়ার পর ওই পোস্টটাকে বুস্ট করে দিব। মাল্টিপল পোস্ট বুস্ট করে আসলে আপনি কুলোতে পারবেন না, এত বেশি কষ্ট হবে। এখন ক্যাম্পেইনের নামটা দেখেন, এটা ডিফল্ট বুঝলাম, ডিফল্টভাবে আমার পেজের নাম নিচ্ছে এবং ক্যাম্পেইনের নামটা হলো মানে অবজেক্টিভ পোস্ট এনগেজমেন্ট, সেট অডিয়েন্স এন্ড বাজেট সিলেক্ট করলাম, এখানে কাস্টম অডিয়েন্স সেম। এক্ষেত্রে মেয়েদের যে গ্রুপগুলো আছে এই গ্রুপগুলো খুঁজে বের করবেন, পেজগুলো যেগুলো আছে এগুলো খুঁজে বের করবেন, ওইখান থেকে তাদের আইডিগুলো নিয়ে আপনার ইমেল অ্যাড্রেসগুলো নিয়ে এখানে টার্গেট করতে পারেন খুব সহজে। ওকে, লোকেশন আমি আসলে বাংলাদেশ টার্গেট করে দেখাবো আপনাদের, বাংলাদেশ অনেক এবং সেটা অনেক ব্রেকডাউন করে দেখাবো, ব্রেকডাউন বলতে একদম এরিয়া বেসে, যেমন পুরো বাংলাদেশ যদি বলি তাহলে আপনার প্রোডাক্ট সেল হবে না, কারণটা হলো বাংলাদেশে অনলাইন পার্সেস যে অ্যাবিলিটিটা সেটা এখন পুরো মানে থ্রু আউট দ্য কান্ট্রিতে এখনও আসেনি, এখনও ওই ট্রেন্ডটা হয়ে ওঠেনি, শুধু ঢাকাতে চলতেছে। আর আমি যদি বলি ডিভিশন অনুসারে চিটাগাং চলতেছে, আমি শুধু ঢাকায় সিলেক্ট করবো এবং ঢাকায় কোন এরিয়াগুলো টার্গেট করবো সেটা একটু দেখা দিচ্ছি। ওকে, তাহলে আমরা এখানে ঢাকা লিখি, ঢাকা লিখলে এখানে সিটি যেটা আছে এটা টার্গেট করবে, দেন এইটা মাইলটা কমা যেতে হবে, দেখেন এখানে ঢাকা 25 নিচ্ছে, 25 অনেক বাইরে চলে আসছে, ঢাকা বাইরে চলে আসছে, এটা 10 মাইল করবো, 10 মাইল করলেও দেখেন এখানে এরিয়া বেস নারায়ণগঞ্জ চলে আসছে, আরও বাইরে চলে আসছে। আমি যদি আরও টার্গেট করতে চাই, মনে করেন আমার টার্গেট আছে গুলশান এরিয়াতে, মহাকালী এরিয়াতে, ধানমন্ডি এরিয়াতে, উত্তরাতে, সো এটা কীভাবে করবো? একদম লেজার টার্গেটেড, এটা ক্লাসে দেখাইছি। আমি প্রথমে যেটা করবো সেটা হলো প্রথমে ম্যাপ যেটা আছে সেই ম্যাপের ভিতরে চলে যাবো, স্ক্রল করে নিচে চলে যাবো, দেন এইখান থেকে আমি গুলশান এরিয়া টার্গেট করবো, গুলশান এরিয়া কই আমাকে খুঁজে বের করতে হবে। আমি
আমি ডান মনিটর করে দেখি, একটা দেখাচ্ছি মাল্টিপল কোর নিয়ে, ড্রপ পিন নিলাম, ড্রপ পিন নেওয়ার পর জাস্ট এখানে জাস্ট দিলাম এই যে এরিয়াটা নিয়ে নিচ্ছি, আমি এখন এটা ডিলিট করে দিই এবং এটা আরও লেজার টার্গেট করি আমার কমার ফেলব এক মাইল করে। এখন পুরো ডান মন্ডি এরিয়াটাই কভার করতেছে, যদি এখানে ফার্ম গেট লালমাটি এগুলো আসেনি, কারণ লালমাটি আমার আসলে ধানমন্ডির মধ্যেই পড়ে যাচ্ছে। আমি এখানে দেড় মাইল দিব, সমস্যা নাই, তো দুই মাইল নিচ্ছি না। এনিওয়ে সো এইভাবে আপনি মাল্টিপল করতে পারেন, আবার এখান থেকে গুলশান গুলশান করতে পারেন, গুলশান টার্গেট করে দিচ্ছি। গুলশান এটা ওয়ান মাইল দিলাম, ডান দুইটা এইভাবে মাল্টিপল করতে পারেন। তবে বাইরের কান্ট্রিগুলোতে ওরা জিপ কোড নিচ্ছে, আমাদের এখানে জিপ কোড নেয় না, কারণ আমাদের ম্যাপ আসলে এত উন্নত না। এনিওয়ে আর আমি ঢাকার দুইটা এরিয়া টার্গেট করলাম, আমার অডিয়েন্স 3 লাখ অলমোস্ট, ওকে ডান 3 লাখ প্লাস, খুবই ভালো। এবং আমি জানি আমার প্রোডাক্ট কিনবে কারা, আমার অডিয়েন্স লেভেলটা আমি জানি, সো এটা কিন্তু আপনাকে বের করতে হবে। আর রিসার্চের কিছু বিষয় আমি দেখা দিব যেটা নিজেরা করে নিতে হবে। এইখানে এজের কথায় যদি আসি, এই যে কারা কিনবে, অবশ্যই 16 প্লাস ওরাও কিনবে না, আমি 18 ধরলাম। আর অনলাইনে প্রোডাক্ট কিনবে আপনার 34-এর উপরে যাবে না, 34 বেস্ট। আর এটা ফিমেল প্রোডাক্ট, সো এখানে ওমেন টার্গেট করব। ল্যাঙ্গুয়েজ অবশ্যই আমি ইংলিশ স্টার্ট করব, ইংলিশে টার্গেট করেছি। আর এইখানে আমি গতবার আমি ইয়ানে কথা বলছি, কিওয়ার্ড নিয়ে যে ইন্টারেস্ট লেভেল, তো আপনি এগুলো টার্গেট করে দেখতে পারেন। আমি এবি টেস্টিং করার জন্য এবার যেটা করবো সেটা হলো আমি শুধু পেজ টার্গেট করবো। পেজগুলো কেমন, যে আমি চাচ্ছি bitcoin.com টার্গেট করতে। bitcoin.com একটা অনলাইন প্ল্যাটফর্ম, খুব ভালো করে জানেন যারা এই পেজে লাইক দিয়ে আসেন তারা অবশ্যই অনলাইনে ইন্টারেস্ট রাখে, অনলাইনে কেনাকাটা দেয়। সো এখন কথা হতে পারে, চিন্তা করতে পারেন যে এই bitcoin.com তো মেল ফিমেল দুজনই আছে, বাট আমার প্রোডাক্ট তো ফিমেল। এই যে এখানে ফিমেল টার্গেট করে আসি না, সো আমার ফেসবুক শুধু ফিমেলদের কাছে পৌঁছে যাবে এবং অডিয়েন্স অনেক কমে গেছে, অনেক কমছে। আমি এটা আরও দিচ্ছি, এখানে recommend.com আছে, দেখেন এখানে দিয়ে দিচ্ছি আমাকে, এখন .com আছে, আইফেরি আছে। দেন আমি যদি আরও টার্গেট করি, দারাস টার্গেট করি, অনলাইন শপিং, এটা হলো কিওয়ার্ড, এটা পেজ আমি টার্গেট করি। তারপর কাইমো আছে কিনা দেখি, তো কাইমো পিকে কাইমো আছে, ওকে। সো আমি জাস্ট একটা এরিয়া টার্গেট করতেছি, বিভিন্ন পেজ, এক্ষেত্রে আমার এবি টেস্টিং করবো, এবি টেস্টিং শুধু পেজ টার্গেট করলাম আর ওয়েবসাইট টার্গেট করলাম, ওকে। এটা এখন কী করবো, অবশ্যই কানেকশনটা এখানে ব্ল্যাঙ্ক রাখবেন, এটা ডিপেন্ড করবে, যদি আপনি চান যে না আমার পেজে যারা লাইক দিয়ে আসে শুধু তাদেরকে টার্গেট করবো, পেজের বাইরে তো আসেই এটা তো থাকবেই। অনেক কমে যাচ্ছে না, সো এটা করা উচিত হবে না, এটা ব্ল্যাঙ্ক রাখা উচিত, কারণ আমার পেজে যারা আছে তাদের কাছেও যাবে আবার এর বাইরেও যাবে, ওকে। আবার সেভ দ্য অডিয়েন্স, সেম অবস্থা, ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট, আমি এখান থেকে $1 দিই, $1 দিলে নিবে না আমাকে, এখানে একটা মিনিমাম $5 এবং $5 একদিনে করে দেখেন, ওকে। এটার অবশ্যই পোস্ট এঙ্গেজমেন্ট এগুলোর জন্য সিলেক্ট না হয় কোনোভাবেই, কারণ ইমপ্রেশনের জন্য ডেইলি রিসার্চের জন্য ফেসবুক টার্গেট নেবে না, এটা কখনোই কাম্য নয় আমাদের। আর ফেসবুক কখন আমার কাছে চার্জ করবে, অবশ্যই এঙ্গেজমেন্টের জন্য, পোস্ট এঙ্গেজমেন্ট, ডান। এবার আমরা এটা দিলাম হলো ঢাকা, এবং ঢাকা আরও লেজার টার্গেট, এটা আমি আসলে বলে দিচ্ছি, এটা যে আপনার ধানমন্ডি এবং এখানে এপিসে দিতে পারি ইচ্ছা, এটা আমার যদিও লাগবে না, এখন ধানমন্ডি গুলশান বলে দিচ্ছি, এইখানে যেখানে পোস্টটা কেমন দেখা আছে। এবং আরেকটা ফিচার এখানে অ্যাড হয়েছে,
আচ্ছা হয়নি, সেটা হলো এখানে ইনস্টাগ্রাম চলে আসে। ইনস্টাগ্রাম কেন আসবে, যখন এই পেজের সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা মানে এই ডটার অফ ইভিয়ার অ্যাকাউন্টটা অ্যাড করে দেবো চলে আসবে। সো আমার এখানে তিনটা অ্যাকাউন্ট, এখানে টেক্সট হিসেবে এটা এক্সিস্টিং পোস্ট, আপনি এখানে চেঞ্জ করে দিতে পারেন। সো পোস্ট একটাই সিলেক্ট করতে পারবেন, ইউআরএল ট্যাগ ডান, এখানে রিমুভ করতে পারেন, এই তো এটাই। এই যে এখানে অপশনও দিচ্ছে আবার, এনিওয়ে ডান। এখন কী করবো, প্লেস অর্ডার, প্লেস অর্ডার দিলে কাজ শেষ। এই তো এটার প্লেস অর্ডার আমি দিব না, এটা নিজেরা করে নিন, আমি একটা অলরেডি দেখাইছি। আমি যেহেতু আসি কিছু বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো এখানে সেন্ড পিপল টু ইউর ওয়েবসাইট, ইনক্রিজ কনভার্সন, এই দুইটা অলমোস্ট সেম। এবং এগুলোর জন্য পিক্সেল ট্র্যাকিং একটা কথা আছে, পিক্সেল ট্র্যাকিং একটা কোড দেয়, সেই কোডটা আপনার ওয়েবসাইটে বসাতে হয় এটা। আর এটা বলা উচিত এখানে গেট ভিউ মানে ভিডিও ভিউস, এখন বর্তমানে সবচেয়ে কম কস্টে যদি কথা আসেন তাহলে সেটা ভিডিও থ্রোতে মার্কেটিং, এবং ভিডিও থ্রোতে কস্ট এত কম আসে আপনি মানে চিন্তা করতে পারবেন না, অতুলনীয় আসলে। কারণ ফেসবুক ভিডিওর উপর আসলে কিছুটা এক্সট্রা এমফোসিস দিচ্ছে এখন বর্তমানে, তো আপনি ভিডিও অ্যাড দিতে পারেন। ভিডিও অ্যাডের জন্য এটাও খুব সহজ, সেটা টার্গেট করে নিতে পারেন। আমি দেখা দিচ্ছি জাস্ট এইখানে আসলে ভিডিও বলতে আসলে কি আছে, এই যে ভিডিও সেট আপলোড করতে বলতেছে এবং এইখানে সেটা বলে দিচ্ছে। এবং এটা মাথায় রাখেন, এটা আমি মিস করে গেছি, এইখানে সেটা বলতেছে অপটিমাইজেশন ভিডিও ভিউ। হ্যাঁ এইটা, আর একটা বিষয় দেখাবো, এই যে ওয়েন ইউ গেট চার্জড, অবশ্যই 10 মিনিট ভিডিও ভিউ হলে তখনই আমি চার্জ হবো, মাথায় থাকে জন্য এটা। ওকে থ্যাংক ইউ সো মাচ, এটা নিয়ে আর আগাবো না, আরও কিছু বিষয় হয়তো বাদ থেকে যাবে, থেকে যাচ্ছে, সেটা হলো পিক্সেল ট্র্যাকিং। এটা এটা আমি দেখাতে পারবো না কারণ আমার সময় কম, আমি শুধু ক্লাসের মডিউলটাই দেখাচ্ছি। আমি আপনাদের যে রিসোর্সগুলো দিছি ক্লাসে সেই রিসোর্সগুলোকে দেখতে হবে, যে ব্লগের লিস্টগুলো দিছি, নিয়মিত আর্টিকেলগুলো পড়েন। এখন মানে ফ্লোটা আমি স্টার্ট করা দিছি, যদি কখনো প্রবলেম হয় ইমার্জেন্সি প্রবলেম, যে ভাই ওয়েবসাইটে কীভাবে ট্র্যাকিং ডিটেল নিব, কীভাবে কনভার্সনগুলো করাতে হয়, কতগুলো কনভার্সন হয়েছে, এগুলো যদি খুবই দরকার হয় আমি আমাকে নট দেন, আমি হয়তো পার্সোনালি দেখাই, সময় নেই। ঠিক আছে, থ্যাংক ইউ।